ফের আক্রান্ত বন্দে ভারত। মালদার পরে এবার নিউ জলপাইগুড়ি। চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে আবার পাথর ছোড়ার অভিযোগ। সোমবারের পর মঙ্গলবার দুপুরেও নিউ জলপাইগুড়িগামী ট্রেনটিতে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের C3 ও C6 কামরা। রেল সূত্রে খবর, ফেরার সময় মালদায় রেল আধিকারিকদের নজরে আসে বিষয়টি। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, 22302 ডাউন বন্দে ভারত এক্সপ্রেস পরীক্ষা করার সময় C3 এবং C6 কোচে পাথর ছোড়ার চিহ্ন পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গিয়েছে, NJP ইয়ার্ড এলাকায় দুই কোচে পাথর ছোড়ার ঘটনা ঘটে। ট্রেনটি মঙ্গলবার রাত 10:20 পৌঁছয় হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে। ক্ষতিগ্রস্ত কামরাগুলি পরীক্ষা করেন রেলের আধিকারিকরা। বারবার ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। হঠাৎ দেখি একটা কে পাথর ছুড়লো, বুঝতে পারলাম না, ফট করে শব্দ হলো, তারপরে একটু আতঙ্ক, এখনো বুকটা কাঁপছে কাঁপছে। ছোট ছোট বাচ্চা নিয়ে আমাদের যাত্রা, এই তো একটা ভয়ের, ভীষণ ভয়ের। সোমবার যাত্রা শুরুর দ্বিতীয় দিনে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ডাউন বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাটি ঘটে। ভেঙে যায় C13 কামরার দরজার কাঁচ, ক্ষতিগ্রস্ত হয় জানলা। ওই ঘটনায় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে RPF-এর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে রেলের কাটিহার ডিভিশন। অন্যদিকে RPF সূত্রে খবর, ইতিমধ্যেই তারা FIR দায়ের করে তদন্ত শুরু করেছে। বুধবার এ নিয়ে RPF ও GRP-র মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। কেস করা হয়েছে। রবিবার থেকে যাত্রী পরিষেবা শুরু করেছে এই প্রিমিয়াম ট্রেন, কিন্তু শৌচাগারে জলের অভাব, দরজা ঠিকঠাক না খোলা, চা জল খাবার সময় মতো যাত্রীদের কাছে পৌঁছে দিতে না পারার মতো একাধিক অভিযোগ উঠেছে প্রথম দিন থেকে। এবার প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তাও। ABP আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।